বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গত বছর অক্টোবর মাসে বিলাসবহুল ক্রুজে আচমক হানা দেয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। আটক করা হয় আরিয়ান খান সহ একাধিককে। দীর্ঘদিন ধরে চলে সেই তদন্ত, নানা মোড় আসে সেই তদন্তে। এবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এর অভ্যন্তরীণ এক রিপোর্টে মিলেছে সংস্থার 7 থেকে 8 জন অফিসারের সন্দেহজনক আচরণের উল্লেখ। জানা যায় শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্তে প্রচুর অনিয়ম ছিল। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অভ্যন্তরীণ তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই মামলায় তদন্তের দায়িত্বে থাকা 7-8 জন কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে। মাদক চক্রে জড়িত থাকার সন্দেহে বলিউড কিং এর ছেলে আরিয়ান খানকে প্রায় 26 দিন কারাগারে থাকতে হয়েছিল। ছেলের এই অবস্থায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ। সব শুটিং বাতিল করে ছেলের জামিনের জন্য মরিয়া হয়ে যান এই অভিনেতা। পরে মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিন মঞ্জুর করেন। চলতি বছরের মে মাসে আরিয়ানকে মামলা থেকে ইস্তফা দেয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। NCB-র পক্ষ থেকে জানানো হয় শাহরুখ পুত্রের বিরুদ্ধে মাদকের কোনো ধরনের প্রমাণ মেলেনি। এসবের মধ্যে আরিয়ানের গ্রেপ্তারি ও মাদক মামলায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা সমীর ওয়াখেংখেরেকে বদলির নির্দেশ দেওয়া হয়। এরপরই মামলার দায়িত্ব নেয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল। বিশেষ এই তদন্তকারী দলই মঙ্গলবার NCB-র দিল্লি হাইকোয়ার্টারে ভিজিলেন্স রিপোর্ট জমা দিয়েছে। তাতে আরিয়ানের মামলার দায়িত্বে থাকা 7 থেকে 8 জন NCB কর্মকর্তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি আরিয়ানের মামলায় বহু অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের অভিপ্রায় নিয়েও প্রশ্ন উঠছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে 65 জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। কেউ কেউ 3 থেকে 4 বার তাদের বক্তব্য পরিবর্তন করেছে। আর এই তদন্তে আরও কিছু মামলার ত্রুটিও উন্মোচিত হয়েছে। সূত্র বলছে এই সমস্ত মামলার বিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। সম্প্রতি কারণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান কফি উইথ কারণে এসেছিলেন শাহরুখ পত্নী গৌরী খান। ছেলের গ্রেফতারি প্রসঙ্গে তিনি জানান, পরিবার হিসেবে তাদের সেই সময় নানা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। বলা যায় সেই পরিস্থিতি থেকে খারাপ আর কিছু হতে পারে না। অবশ্যই মা হিসেবে এবং অভিভাবক হিসেবে তাদের অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে, তবে আজ তারা পরিবার হয়ে এক হয়ে দাঁড়িয়ে আছেন।